আর ভাই আমরা সব বিষয়ে এক্সাইটেড হই না ভাই কাবিলা ভাই আমি এক্সাইটেড হচ্ছি না আমি বিষয়টা নিয়ে চিন্তিত এই যে প্ল্যান করলেন আন্টি একটা প্ল্যান করলো এখন যদি আমরা না যাই আপনারা যদি প্ল্যান ক্যান্সেল করে তাহলে আন্টি রাগ করবে না আন্টি মন খারাপ করবে না আমি সেই জন্যই বলছি কি আমরা নতুন করে একটা প্ল্যান করতে পারি ধরেন শুভ ভাইয়ের যেহেতু পেট খারাপ বা আঙ্কেল আসতেছেন যেটাই হোক শুভ এবার না গেল শুভ ভাই না হয় পরে বুদ্ধিতে আমরা কোনো একটা প্ল্যান করলে আমাদের সাথে বাইরে শিখে আমার বাড়িতে গেল না 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 ভাইয়া সুগার রায় গেলে আমার আমারও বেশি রাগ করবে ভাইয়া বুঝলেন না কি তার বন্ধু না আরে রাখবে না আন্টি রাগ করবে মানে আর আপনি নতুন করে কি প্ল্যান দেন হ্যাঁ কেউ কোথাও যাইবে না আপনার দ্বারা কি মনে হয় হ্যাঁ মুই শুভ যাবো না নোয়াখালীতে মোর বন্ধু কাবিলা তার দেশে মোটে সারা আপনার লইয়ে প্ল্যান করে চলে যাবে এই পাশা যাইবে এই পাশা ভাই হাবু ভাই কেউ সুগার রেখে যাইবে নোয়াখালী আপনি কি মনে করেন আরে আপনার সাজেশন লাগবে না তো আপনার যেটা বলছি সেটা কান দিয়ে ঢুকাইয়ে রাখেন আপনি এক তারিখে উঠতেছেন না আরে দূরে রাখেন আপনার মাইক্রো মাইক্রো আগুন লাগাইয়ে দেন আপনি শুনেন কথা আপনার 5 তারিখ ফোন করে বলবো ভাই আপনার নতুন মেম্বার আপনি 5 তারিখ এসে ওঠেন বা শেষ তার আগ পর্যন্ত আইসেন না আমার আব্বা আইসে এত মানুষজন দেখলে একটু মোট সমস্যা হইবে এই কথাটা মাথায় ঢুকাইয়ে রাখেন নুই আপনার ফোন দেবো আনে কারণ আপনি আজকে আসতে পারেন আপনার চা কফি কিছু খাওয়াইতে পারতেছি না কারণ ফ্ল্যাটের মধ্যে কোনো চিনি টিনি কিছু নাই পরে আসলে একদিন ডিনার করার মনে আপনি যান আসসালামু আলাইকুম পাশাপাই দরজাটা লাগান বড় ভাই চলুন তো জি আমি আপনার হালিম খাওয়াইতেছি হালিম টালিম খায়া জি আমরা চা খাবো হালিম খাইবে বিল দেবে কেটা বিল আমি দিব আরে না আজকে আমি আপনার হালিম খাবো আচ্ছা ঠিক আছে আজকে আপনিই দিন কাবিলা ভাই আপনি কি হালিম খাবেন না ভাইয়া হালিম খাইতাম না তাহলে কনসুপ চিকেন কনসুপ না না ভাই আমি কিছু খাইতাম না পরে উল্টা পাল্টা এখন খেলে হিগার মতো আরো ফেড়ে বাজে ধরে যাবে চিকেন কনসুপ এটা ভালো ইটস গুড ফর হেলথ না 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 ভাই এখন কিচ্ছু খাইতাম না ভাইয়া ঠিক আছে তাহলে আপনি সবাই তাহলে আজকে বিদায় নিলাম আপনাকে যা যা বলেছিলাম মনে আছে তো দুইটা সেকলু সাথে দুইটা ফ্লাজিল অথবা দুইটা স্যালাইন যদি স্যালাইন না থাকে তাহলে দুইটা ডাব পাস হয়ে গেল আর শুনেন এইরকম পরিস্থিতি মানুষের অ্যাংজাইটি বেড়ে যায় আর অ্যাংজাইটি থেকে কী হয় তাপমাত্রা বেড়ে শরীরে আপনার কিন্তু জ্বর আসতে পারে খেয়াল রাখবেন জ্বর যদি 102 ডিগ্রির বেশি আসে জাস্ট একটা সাপোজিট ঠিক আছে আসে শুভ দরজাটা লাগা সাপোজিট তোর মুখিতে ঢুকা আসার পর ধরি বগর 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 আর পুরা মাথা বিষ করিয়া লেছে এত দম কত না আর কাছে মনে হয় হিগার ভোল গোষ্ঠী মানে রিক্সার টায়ারে হাম দিত এই কাবিলা তুই কি মানুষ বেটা হ্যাঁ তুই এরকম বাইরের মানুষের সামনে বন্ধুর লইয়ে এইসব কথাবার্তা কেন বলো তারে বলার কি দরকার আছিল মোর পেটটা খারাপ আর আমি তো ওয়াশরুম ঠিক করে সাফ করে নিয়েছি কমিটির বাইরে কি সিটে ফোটা কিছু পাইছো মানে কি তোর কি আসলে হেঁটে ব্যথা নেই হ্যাঁ সকাল থেকে বেলা 7-8 বার হয়েছে এই যা বাথরুমে যা যা এই বাথরুমে আমি এসে সারাদিন ঢুকতে মিটতাম যা বাথরুমে যা বাথরুমে যা নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব ভাইয়া কি অবস্থা আপনি তো ভুলে গেলেন আমারে এসে বলতে কই রে ভাইয়া হয়তো বাজারে কি আরো সারাদিন বাজারে ভাইয়া ভিডিও গেম খেলতাম আইসি রোকিয়া কই রে শিমুল রোকিয়ার কোণে থাকবো বাসায় মনে হয় মনে হয় কিলে তোর আমি একটা দায়িত্ব দিয়ে রাখছি না তুই এটার খোঁজ খবর রাখবি না আইরে ভাইয়া হিগারে তো দেখি হিগারে তো বাজারে মাজারে বিভিন্ন অলিগলিতে দেখা যায় নিয়মিত হ্যাঁ আর কি খোঁজ খবর রাখুম ভাইয়া গলিমলিতে তো থাকতেই পারে হিগার কাজ কাম আছে না তোরা না বলছিস সর্বক্ষণ হিগের দিকে খেয়াল রাখতি ভাইয়া হিগের দিকে তো খেয়ালই রাখি আচ্ছা হিয়া আবার কি করছে কোনো আগাম করে দিছে নি কোনো হাত বেয়াদব কোন হিগার ভুলে গেছে ভাইয়া হিয়ার নাম্বার বন্ধ পাইতেছি যে খোঁজ লসে নিগের কি মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে না মোবাইল হারাই গেছে না কোনে ফালাই এসছে হিগের তো মন ভুলা যা কেন খোঁজ খবর নিয়ে এসেন যাচ্ছেন ভাইয়া আর মনে হয় কি হিয়া মাঝে মধ্যে পার্টি মাটি করে না পার্টি মাটি করি বেলা এই মোবাইলটা বন্ধ করে রেখেছে শিমুল থাপড়ে কিন্তু কানে বাজা ফাড়ালাম কিন্তু এই কই দিলাম বেয়াদব কোন হিকার তোর আমি এত বাড়তি কথা বলতে বলছি তোরে বলছি তুই যা হিগার খোঁজ খবর ল হিগার ফোন কোনায় রাখছে হিগে যা খোঁজ খবর ল যা বিল্ডিংয়ের ভিতরে ঢুকিচ্ছা বিল্ডিংয়ের বাইরে চান খোঁজ খবর লইস ভুলে গেছে ভাইয়া আচ্ছা আমি খোঁজ খবর লইতেছি হিগারা যদি পার্টি মাটি করে তাও আমরা জানাইতেছি জানা আচ্ছা ভাইয়া রোকিয়ার গোপারি যাবার আগে বিয়েতে বেঁচে যে হ্যাঁ তুই খোঁজ খবর লইতেছি কোনো বিয়ের টিয়ার লগেছে নি তুই কি মনে করস কি তোর মতো বেগুন মালিন চিনি হ্যাঁ বেগুনে কি বিয়ারে দেওয়া না যে বই থাকবো নি শিমুল ফাইজদামি করিস আমার কিন্তু মেজাজ মুজাজ খুব গরম আছে তুই হিগার ঘরে যা ঘরে যে খোঁজ খবর ল যা আচ্ছা ভাইয়া আপনি টেনশন করিয়েন না যা
এক্ষুনি জানা আমারে জানাতেছি ভাইয়া হুম নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না তোর কি বলছি তুই চাকরি নিয়েছো লোকটা আইছে তা আমার একটু জানাবা না লোকটার সাথে আমার একটু ভালো মন্দ কথাবার্তা ছেলে তুই বলবে না কথা কাকা হ্যাঁ তুমি মোর লগে সিলাই কথা কোকে আর বোরান আইলে তোমার জানতে হইবে কে তোমার জানতে হইবে কে সিলাইলাম কোথায় তোর আমি বলছি যে বোরান ভাই যদি আমি একটু বলো এই হাউ ভাই তোমারে কই ইয়ে রাখি একদম জিব্বা টাই নিয়ে কিন্তু ছিড়ে ফেলবো আর তোমার ওই বোরান তোমার বড় ভাইরে লাত্তি মেরে রেখে ওর ঘর থেকে বাইর করে দেবো আর যে জিনিসপত্র আইনে থুইছে সব কিছু কিন্তু নিচে ফালাইয়া দেবো কই ইয়ে রাখলাম তা ফেলাই দেবা কা এই এত কি হ্যাঁ চমচমি শুরু করে দিয়েছো বেড়া দেখছো বেড়ার কাছে কিছু টাহা পয়সা আছে বাস অমনি শুরু করে দিয়েছো জিব্বা বের করে চামড়া শুরু করে দিয়েছো হ্যাঁ বেটা এই মানুরে কি ছাড়া যায় আর সে হইলে গে বড় ভাই তার একটু সম্মান করে কথা বলতে হয় সেই কারণেই তো বলছি তুই আমাকে একটু ফোন দে সম্মান জানো হ্যাঁ বেটার কাছে টাহা একটু দেখছো অমনি হেরে পোষা শুরু করে দিয়েছো বেটার কাছে যদি টাহা না থাকতো তুমি তারে পুষতাও না তোমার মতো হাবুরে মুই খুব ভালো কেটেছিলি এইভাবে কথা বলতে হয় না শুভ ভালো মানু বোরহান ভাই খুব ভালো যাও তুমি মোর ফোনটা দেখছো না তোর ফোন দেখিনি বোরহান রে তুই এ মোর আর কাবিলার খোঁজ খবর নাও নিজে কো ছোট ভাইকার খোঁজ খবর নাও আচ্ছা নে মোর এ আমার ফোনটা কই এই হাবু ভাই হ্যাঁ কই গেছো দোকানে গেছালাম তো দোকানে গেলে সদাই কোনে সদাই করতে যায় নাই বাড়া ফেল এক্সি করতে গেছালাম আচ্ছা আবু ভাই তোমার যেন টেয়া দিছি নোয়াখালী যাওয়ালে জিনিসপত্র কোন কিনার লাই তুমি কি কিনছো কোথা কাপড়ি গো না কিনি নাই গেছালাম দেখতে এক্সের দাম বাড়া 2500 টাকা দাম চাই জ্যাকেটের 400 টাকা বলছি দেন বিকালবেলা যাব 500 টাকা বল যদি তাই তো দেবে না হয় অন্য দোকানে যাব আই বুঝলাম না আই টিয়া দিছি বলে কি তোমার 2500 টাকা দাম জ্যাকেট দেখতে হইব নিজের লাই জ্যাকেট কিনলে তো 250 টাকার বেশি জ্যাকেট তুমি কিনতে না কিনতে নি কি বলো না বল খালা বাসায় যাব না খালি ভালো পোশাক আশাক করতে হইবে না কম দামি পোশাক পরে গেলে খালা কি বলবে বাড়া নোয়াখালীর লোকজন বলবে না আবু এক্সের পুরান কাপুসবুর পরে মানসন মানে লাগবে না মাতুন মাসির দরদ বেশি দেয় না বুঝছেনি 2000 টাকা দিছি 2000 টাকা মানে তুমি বুঝো কতগুলো টাকা দিছি 2000 টাকা দিতে পুরো মার্কেট কিনা দেব তুমি যদি টাকা মারানো ধান্দা না করো তাহলে কিন্তু এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কিনতে পারবে আরে তাহা তো কম বেড়া 2000 টাকা কি তা অল্প করে টাকা কত কিছু কিনতে বলছো জ্যাকেট কিনতে বলছো পেন কিনতে বলছো জুতা কিনতে বলছো তারপর আমার ওই যে মোজা লাগবে জাঙ্গিয়া লাগবে এগুলো কিনতে হইবে না বেগুন কিনে দেব তুই আরে লগে করে লই যাবা আমি তোরে কিনে দিতেছি চলো না তো যাওয়া লাগবে না থাক আমি দাম আর আমি দাম আর তুমি টাকা মারো ধান্দা না করো তাহলে ঠিকই কিনতে পারবে এই হাবু ভাই শোনো এদিকে আইও আবার কি বল নোয়াখালী যাইতেছো খুব ভালো কথা হ্যাঁ আরাম মানে সম্মান করতেছো এটাও ভালো কথা নোয়াখালী যাই যদি কারো যদি কতো রান্নার হাতটা একটু দেখুম এক কারে নোয়াখালী মানুষ কিন্তু আতিয়ান কাটি রায় দিবে হাত কাটবে কে বাড়া আমার খালা আছে না আমার পলি খালা আমার অনেক আদর করবে আমি জানি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং